বিজনেস আমরা সকলেই করতে চাই, কিন্তু সঠিক জায়গা এবং সঠিক সন্ধান না পাওয়ার কারণে আমরা ব্যবসা স্টার্ট করতে পারি না। আবার অনেকের অনেক সমস্যা সেকেই থাকে, তাই সব সমস্যার সমাধান নিয়ে আমি সুরজিৎ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। এনাদের ভিডিও ইউটিউবে প্রথম, কেননা আপনি বাড়িতে বসে এক থেকে দু পিস যেমন ইচ্ছা যত ইচ্ছা আপনি মাল পেতে পারেন। আপনি যদি মনে করছেন রিসেলার করবেন, তার জন্য আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। শুধুমাত্র তাই না, কারণ এনারা এমন কি পর্যন্ত আপনাকে সিওডিতেও মাল দিতে প্রস্তুত। আপনি যদি বাড়িতে বসে মাল কিনতে চান এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে মানুষ শাড়ির প্রোডাক্ট তৈরি হয়, সবই পাবেন এনাদের কাছে আপনি শুধুমাত্র অনলাইনের মারফতে। ভিডিওটা করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কেননা সম্পূর্ণ উদ্যোগ এবং সমন্বয় প্রয়াস সব কিছু সমস্ত কিছুই আপনাদের জন্যই। কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের এই চ্যানেলটিকে অনেক বড় করতে সাহায্য করে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা বেকারত্ব মানুষের অনেক উপকার হতে পারে, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার দাদা, আপনার নাম কি আছে? আপনার স্বপ্নেম? আচ্ছা, আপনার শাড়ি সেন্টারটা কোথায়, অ্যাড্রেসটা একটু বলবেন। আচ্ছা, আপনারা তো মানে অনলাইনে ডেলিভারি করেন, তাই তো? অনলাইন বলতে আপনি কিভাবে, আমাদের অনলাইনের প্রসেসটা একটু বলবেন। আমাদের অনলাইনের প্রসেস হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এর মাধ্যমে আপনি যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে আমরা মাল সিলেক্ট করে আপনাকে করিয়ে দেবো। আর আপনার আসার যাওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, মানে আপনি যা ছবি দেখাবেন ওনার মধ্যে যারা সিলেক্ট যেটা করবে সেই ছবি সেই কাপড়টা আপনি সেটাই পাবে। আমার কোয়ালিটি আপনাদের কেমন হবে, কেননা অনলাইনে যারা মাল নেয় আপনার কাছে তো এসে দেখতে পাচ্ছেন, জাস্ট ছবিতে দেখছে, তাই সেই ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে আপনি কি বলতে চাইবেন? রিটার্ন করে দেবে, তাই? রিটার্ন করার পলিসি আছে আপনাদের? আচ্ছা, রিটার্নটা আপনাদের কতদিনে করতে পারবে? এক মাসের মধ্যে করতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে আজকে যা যা কালেকশনগুলো আছে, মানে আপনার এছাড়া শুধু আজকে কী কী রয়েছে, আপনাদের শাড়ির মধ্যে কী কী পাওয়া যায় আপনাদের কাছে? শাড়ির মধ্যে কটনের মধ্যে আছে সম্পূর্ণ কাপ, হ্যান্ড রোল, কটন টিস্যু, জামদানি, মানে শাড়ির জগতে সমস্ত কিছু আপনাদের কাছে পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের মানে এটা কি নিজস্ব আপনাদের ম্যানুফ্যাকচারিং? আচ্ছা, আপনাদের যেটা বলছিলেন যে আপনাদের এখন যে অনলাইন মারফতে যেটা চালু হয়েছে, এটা কি কখনো মানে অফলাইন বা আপনাদের বাড়িতে কি চালু হবে, না এখন কেন অনলাইন মারফতে আপনারা করছেন এইটা লেনদেনটা? অনলাইনে করলে অনেকটা ঝঞ্ঝাট কমে যায়। আপনি ধরেন আমাকে আপনাকে ধরেন 50 রকমের ক্যাটালগ পাঠিয়ে দেবো, আপনাকে সেই ক্যাটালগ অনুযায়ী আপনি কাস্টমারকে সিলেক্ট করাতে পারলেন। হ্যাঁ, যদি আপনার থেকে মানে কেউ যদি রিসেলার করতে পারে তাহলে আপনার থেকে ভালো করতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার স্টকটা বেশি রাখার প্রয়োজন হবে না, ও মানে যেটা কাস্টমারকে সিলেক্ট করাবে ওনারা, তাহলে আপনি মানে রিসেলারের ফেসিলিটিটা আপনারা ভালো করে দিতে পারছেন। তাহলে আপনাদের আজকে কি দেখানো হচ্ছে, বেসিক্যালি আপনি কি দেখাচ্ছেন আজকে? বেসিক্যালি আপনি জামদানির মধ্যে দেখাবো, জামদানির মধ্যে যেটু মানে যত রকম আইটেম আছে সব কিছু আপনি দেখাবেন, বালুচুরির মধ্যে দেখাবো। ঠিক আছে, তাহলে আপনার জামদানি আপনাদের কাছে স্টার্টিং কত থেকে হচ্ছে? স্টার্টিং হবে আপনার 480 টাকা, 480 টাকা থেকে। মানে অল ওভার জামদানি আপনাদের কাছে হবে, না এটা গ্যাপের মধ্যে হবে? ওটা অল ওভারের মধ্যে হবে, অল ওভার আপনাদের 480 টাকা, খুবই চিপ প্রাইসের। তা আপনারাই মনে হচ্ছে সব থেকে কম দেন, কেননা শাড়ির এত কম দামে অল ওভার মনে হয় না কেউ দিতে পারবে নাকি? হ্যাঁ, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, তার জন্য আমরা প্রাইসটাও খুব লো। আচ্ছা, তাহলে আপনারা কালেকশনে, ঠিক আছে, প্রথম কালেকশন কি আছে? এই যে একটা অল ওভার জামদানি দেখাচ্ছি, হুম, এটা পাটলি পাল্লুর মধ্যে আসবে। আচ্ছা ঠিক আছে, অল ওভার কাজ, তাই তো? এরকম অল ওভার কাজ হবে। আচ্ছা আচ্ছা, ভিতরে এরকম বরফির কাজ হবে, অল ওভার কাজটা, অল ওভারই, তাই তো? এটা পাটি পাল্লু হবে। হ্যাঁ, পাটি পাল্লু হবে। এটার প্রাইস কত হবে? এটা 480 টাকা মাত্র, 480 টাকা। এর কালার কতগুলো হবে? এটার 7-8টা কালার হবে। আচ্ছা, কালারে কোনো রকম কোনো প্রবলেম হয় না তো? না না, এটা কালারে কোনো রকম সমস্যা হয় না, কালারে কোনো সমস্যা হয় না। এরপরে নেক্সট, হ্যাঁ নেক্সট কি আছে? নেক্সট একটা জামদানি দেখাচ্ছি, হুম, এটা কি জামদানি? এটাও একটা অল ওভার জামদানির মধ্যে আসবে, এটা অল ওভার জামদানি, এটা আঁচল হবে, এটা আঁচল, এটা বডিতে পরবে, লাস্টে আপনার এই যে এই সেই আঁচলের শেষে এরকম
ঝুমকো হবে। ঝুমকো, এগুলোকে ঝুমকো বলে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটার প্রাইস হবে আপনার 800 টাকা পড়বে। 800 টাকা। আচ্ছা, এই জামদানি থেকে আমাদের ব্লাউজ পিস হয়? তসরের গরদ তাই তো? আচ্ছা, এগুলো কি অরিজিনাল গরদ? আচ্ছা আচ্ছা, সুন্দর ডিজাইন লাগছে। এই কাজটা কি অলওভারই থাকবে? এটা অলওভারের মধ্যেই থাকবে। এই কাজটা অলওভারই থাকবে। এটার কালার কতগুলো আসে? এটা 7-8টা কালার চলে আসে। 7-8টা কালার চলে। এটা প্রাইস কত আছে? এটা আপনার 1100 টাকা। হ্যাঁ, এরপর এটা কি দেখাচ্ছেন? এটাও একটা মিনেকারি জামদানি। মিনেকারি জামদানি খুব সফটের মধ্যে হবে। হুম হুম, এই যে এই কাজটা আপনি অল ওভার পেয়ে যাবেন উইথ জরি। এই জরিগুলো গোটাবেন আপনার, এই জরিগুলো গোটাবেন। এটা অল ওভার কাজ থাকবে তাই তো? অল ওভার কাজ থাকবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ডিজাইন লাগছে। এটা কি অল ওভার জামদানির মধ্যে না গ্যাপ জামদানির মধ্যে? এটা অল ওভার জামদানি। অল ওভার জামদানির মধ্যে। এর প্রাইস কত আছে? এগুলো 1150 টাকা পড়বে। 1150 টাকা। আচ্ছা, নেক্সট ইয়ার কাজ মনে হচ্ছে। এটা অল ওভার কাজ, এই একটা পার্ট। আচ্ছা, এইগুলোতে কি বিপি থাকবে? না, এগুলোতে বিপি হয়, এগুলো বিপি হয় না তাই তো? এগুলো খুব সফট এর মধ্যে হবে। এটা রেশমের উপরেই কাজ করা। এগুলো রেশমের উপরেই কাজ তাই তো? এটার দাম কত ছিল? এটা 1150 টাকা। 1150 টাকা। এই যে অল ওভার এরকম, এটা পাটলি পাল্লুর মধ্যে আসছে। পাটলি পাল্লু মানে কুচি সেম হবে, আসলে আঁচল আর কুচি সেম থাকবে তাই তো? এই যে, আচ্ছা, সুন্দর ডিজাইন লাগছে। এই কাজটা অলওভারই থাকবে তো? আচ্ছা, এতে কি ব্লাউজের পিস আছে? না, এটা ব্লাউজ পিস হয় না। আচ্ছা, একটু আমাদের আঁচলটা একটু ভিউয়ার্সদের দেখাবেন। এই যে, এটা আপনার আঁচল আসবে। আঁচলটা কুচিটা একটু হালকা কাজ হবে। এটা প্রাইস কত আছে? এটা আসবে আপনার 830 টাকা। কালার কতগুলো থাকবে? এটার 10-12টা কালার পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এই যে কাপড়গুলো দেখানো হচ্ছে সব, এগুলো কালার কি টোটাল গ্যারান্টি আছে তো? হুম, কালার গ্যারান্টি আছে। কালার গ্যারান্টি আছে। আচ্ছা, আপনাদের যদি ওই পছন্দটা যদি না হয়, মানে সেক্ষেত্রে আপনাদের কতদিনের মধ্যে একটু রিটার্নটা করবেন? এটা আপনার 10-15 দিনের মধ্যে, আপনার যদি এই ডিজাইনটা পছন্দ না হয়, আপনি তাড়াতাড়ি রিটার্ন করে দিলেন, অন্য একটা কালেকশন নিয়ে নিলেন। হুম। আচ্ছা, আপনাদের যেটা হয়, আপনারা যে কুরিয়ারে যে মালটা পাঠান, ঠিক আছে, সে আপনাদের মিনিমাম, আপনাদের মানে যদি বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ নেয়, সেক্ষেত্রে কদিনে আপনারা ডেলিভারি করে থাকেন? এবার বেঙ্গল সার্কেলের মধ্যে হলে আপনার 2-3 দিনের মধ্যে মালটা আপনার বাড়িতে পৌঁছে দেবে। আর আমরা একটা ডকেট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, সেই ডকেট নাম্বার দেখে আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসে, এবার আপনি যদি ডকেট নাম্বার চেক করতে পারেন, ঠিক আছে, আপনার মালটা কোথায় আছে আপনি দেখতে পাবেন। কি দেখাচ্ছেন? এরপর দেখাবো আমি সুতির জামদানি। সুতির জামদানি অনেকে বালুচুরিও বলে। সুতির জামদানির মধ্যে এটা অলবডি কাজ হবে। এটা অলবডি কাজ থাকবে তাই তো? এই সুতির মধ্যে আসবে এই কাজটা অলওভার। হ্যাঁ, এটা আঁচলটা একটু দেখাবেন। এটা হচ্ছে বডিতে পড়বে। আচ্ছা, এটা আসছে আপনার আঁচলের মধ্যে। এটা আঁচল আসবে তাই তো? এটা আঁচল, এটা চলে আসবে। এটার প্রাইস কত আছে দাদা? এটা আসবে আপনার 750 টাকার মধ্যে। 750 টাকা। এর কালার কতগুলো? এটা 8-10টা কালার হবে। 8-10টা কালার। আচ্ছা, আপনি যতগুলো আজকে এই যে ডিজাইনগুলো দেখালেন, এর প্রত্যেকটা কি এই রেটের মধ্যে আরও কি ডিজাইন আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, এই রেটের মধ্যে আরও অন্যান্য ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে আপনার। আর জামদানির মধ্যে টোটাল আপনাদের কতগুলো ডিজাইন আপনাদের কাছে আছে? জামদানির মধ্যে আপনার এই প্রায় 50-60 ডিজাইন আছে। 50-60টা ডিজাইন আপনার কাছে মিনিমাম হয়ে যাবে তাই তো? আর প্রাইস তো যেটা বলছেন সেটা থাকবেই। আপনাদের কি রেটটা সবসময়ের জন্য কি ফিক্স থাকে না কখনো? না, রেটটা কমে বাড়ে। রেটটা এই এখন আপাতত চৈত্র সেল আছে, রেটটা এখন অনেকটাই কম আছে। মানে চৈত্র সেলের জন্য এখন রেট কম আছে, এটা পরে বাড়তে। আর যারা নতুন মানে আপনারা যে মাল নেবে, যদি ব্যবসা করে চিন্তা ভাবনা করছে, অনেক পরিমাণে মাল নেবে, সেক্ষেত্রে কি মানে কোনো ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে? সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই ডিসকাউন্ট করার চেষ্টা করব। আপনারা ডিসকাউন্ট করে দেবেন যতটা পারবেন তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে নেক্সট কালেকশন কি আছে আপনাদের? নেক্সট একটা দেখাবো সফটের মধ্যে, বরফি।
সফটের মধ্যে বরফি, অনেকে নিমকি জামদানিও বলে। আচ্ছা, এই যে এটা আসবে আঁচল, এটা এই কাজটা কি অল বডি থাকবে আপনাদের? হ্যাঁ, এটা অল বডির মধ্যেই আসবে। আচ্ছা, আর এটা বডিতে পড়বে? এটা বডিতে পড়বে না, এটা আঁচলটা দেখাবেন, এটা বডিটা, তাই তো? বডিটা আসবে, বডিটা অল ওভার দেখালাম। হুম, এটার কালার কতগুলো আছে? বডিতে এরকম কাজ আসবে, এটা আর 7-8টা কালার আছে, মিনিমাম 7-8টা কালার চলে আসবে। এই কাজটা আপনাদের অল ওভারই তো না? এটা অল ওভারের মধ্যেই কাজটা আসবে, অল ওভারের মধ্যেই কাজটা আসবে। এটার প্রাইস কত আছে? এটা 900 টাকা পড়বে, এটা 900 টাকার মধ্যে আসবে, তাই তো? আচ্ছা আচ্ছা, নেক্সট একটা হার্ড অল ওভারের মধ্যে দেখ, এটা হচ্ছে ফাগুন বউ ডিজাইন। এটা ফাগুন বউ, এরকম কুচিটা আর আঁচলটা যেমন চেকটা আছে, সেটা অলবাড়ি চেকটা থাকবে। এর প্রাইসটা কত থাকছে আপনাদের? 950 টাকা। ঠিক আছে, এরপরে নেক্সট, নেক্সট এটার মধ্যেই একটা সফটের মধ্যে দেখাই, সফটের মধ্যে আসবে। এই যে এটা পিঙ্ক কালার, পিঙ্ক, লাইট পিঙ্ক। হুম, এটা বডিতে পড়বে, এটা বডিতে পড়বে, এটা আসবে আপনার আঁচলের মধ্যে, এটা আঁচলের মধ্যে চলে আসবে। হুম, এটা 900 টাকা পড়বে, এটা 900 টাকা। এটা কালার কতগুলো আসবে? এটারও 8-10টা কালার হবে, 8-10টা কালার চলে আসবে। এটা তো এরকম বডি, এটা বডি পড়বে, এটা বডি, এই কাজটা অল বডি থাকবে। এটা গ্যাপ ওয়ার্কের মধ্যে আছে আপনার, এটা গ্যাপ ওয়ার্কের মধ্যে। এটার প্রাইস কত আছে? এটা 830 টাকা পড়বে, 830 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি মানে এটা কি তিনটে করে না দুটো করে কালার থাকবে? এটা দুটো সেটেরও থাকে, তিনটে সেটেরও কালার থাকে, দুটো সেটেরও তিনটে সেটেরও কালার থাকে। এরপর নেক্সট, নেক্সট একটা অল ওভার দেখাবো, অল ওভার। নাম কি আছে এই কাপড়টা? এটাও একটা জাম, অল ওভার জামদানির মধ্যে আছে, মিনেকারির মধ্যে আসবে, মিনেকারির কাজ করা, মিনে থাকবে কাজটা, টোটাল মিনের মধ্যে, টোটাল মিনের মধ্যে থাকবে, অল ওভার, তাই তো? অল ওভার কাজ আসবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা ব্লুর মধ্যে আসছে, এটা ব্লুর মধ্যে, এটা কি সেলফেই থাকবে? হ্যাঁ, এক কালারের মধ্যেই হবে, এটা এক কালারের মধ্যে। এর প্রাইস কত আছে? এটা 950 টাকার মধ্যে চলে আসবে, 950 টাকার মধ্যে চলে আসবে। নেক্সট আছে মসলিনের মধ্যে, মসলিন, হ্যাঁ, অল বডি, এটা পিওর রেশমের মধ্যে আছে, পিওর রেশম আছে। হুম, এই যে অল ওভার এরকম কাজ হবে, এই কাজটা টোটাল অল ওভার, টোটাল অল ওভার। এর প্রাইস কত আছে? এটা আসবে 1200 টাকা, 1200 টাকায় চলে আসবে। মসলিনে আপনাদের কালার কতগুলো হয়? মসলিনে আপনার 10-12টা কালার আসবে, 10-12টা কালার চলে আসবে। আর আরেকটা মসলিন আছে, ওটা একটু কমা কোয়ালিটির মধ্যে, ঠিক আছে, ওটা আপনার ওই 1150 টাকায় চলে আসবে, 1150 টাকায় চলে আসবে। এরপর নেক্সট কি আছে? তসরের মধ্যে আছে অল বডি, তসরের মধ্যে, এই যে এরকম অল ওভার হবে, কাজটা অল ওভার হবে। এই যে আর্সিলের পার হবে, পার গোটাবে না, এই পারটা কখনো গোটাবে না, না না, সিল্কের উপর, হ্যাঁ হ্যাঁ, ভেতরটা বডিটা এরকম আসবে, ভিতরে বডি, হ্যাঁ, এটা অল ওভার বলতে ছ হাত ভারী কাজ হয়, পাটলি পাল্লুর মধ্যে আছে, এই কাজটা অল ওভারই থাকবে তো? হ্যাঁ, এটা অল ওভার থাকবে, এটা আঁচল, এটা পুরোটা খুলছি না, ঠিক আছে, এটা সিল্ক আইটেম, এটা পুরোটা খুললে ভাঁজটা করতে অসুবিধা হয়। এর কালার কতগুলো হবে আপনাদের? এটা 7-8-10টা কালার হয়ে যাবে, 7-8। আচ্ছা, আপনাদের এই কাতানের স্টার্টিং কত থেকে? কাতান আপনার এই 1400 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে। আপটু কত টাকা অবধি কাতান আছে আপনাদের? 1400 টাকা থেকে আপটু 2200-2300 টাকা পর্যন্ত, 2200-2300 টাকা অবধি কাতান পেয়ে যাবে, কাতান পেয়ে যাবে। বিয়ের বেনারসি তো A to Z সব কিছু, তাই? হুম, A to Z সব কিছু। আচ্ছা, যদি কেউ বাইরে থেকে, যারা আপনারা তো কুড়িয়ে মানে অনলাইনের মাধ্যমে মাল বেচছেন, যেটা কুড়িয়ারে আপনি পাবেন, ধরে কেউ যেহেতু এটা রিসেলার যারা করবে তাদের জন্য বিরাট বড় সুবিধা, কেননা
অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে অনলাইনের ক্ষেত্রে আমাদের, যেটা মানে আমরা যাদেরকে আর কি বলে ভিউয়ার্সরা যখন রেসপন্স দেয় আমাদের কমেন্টমেন্টে, আমরা দেখি যে অনেকে রেসপন্স দেয় না হোয়াটসঅ্যাপে। তো যারা আর কি এই যে কুরিয়ার অনলাইনে যেগুলো রিসেলার করছে তা তারা, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই ভালোই ফ্যাসিলিটি পেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কাছে ভালো ফ্যাসিলিটি পাবে, তাদের ঘরের স্টকটাও কম রাখতে, কম রেখে তারা বিজনেসটা করতে পারবে। মানে আমরা তো কি মানে আপনাদের লেনদেনটাই তো, আপনাদের বিজনেসটাই তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে অবশ্যই আমরা মানে দিবারাত্রি সবসময় আপনার পরিষেবা দেয়। ঠিক আছে, রাত্রি 10টা পর্যন্ত পরিষেবা থাকবে, পরিষেবা দেওয়াই থাকে। নমস্কার, খুব ভালো লাগলো। নমস্কার।